তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি এখন সেজে গুজে রেডি হয়ে গেছি সকাল সকাল। তো আজকে যাব গ্যাসের বইয়ের সাথে আধার কার্ডে লিংক করতে। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখন থেকে স্টার্ট করি। তো মা আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ আমাদের বাড়ি থেকে মেন রোডটা অনেক দূরে। তাই আমাদের একটা পোল আছে, ওই পোলের ওখানে অনেক টোটো দাঁড়ানো থাকে আর কি। তো পোলের ওখান থেকে আমরা এই যে টোটোতে উঠে পড়েছি, এবার কিন্তু পূজালিতে যাব, যে মেন রোড সেখানেই আমরা যাব। তো এখন আমরা তো টোটোতে বসে আছি, আর নাও আমরা পৌঁছে গেছি পূজালিতে। এই পূজালিতে উঠে এবার আমরা কিন্তু অর্ডারের মধ্যে উঠে গেছি, এবার যাব বজবজি। হ্যাঁ, বজবজি হচ্ছে আমাদের গ্যাসের দোকান। তো এখানে আপাতত বসে আছি, এখন কিন্তু আমাদের অটোটা ছাড়া হয়নি। তো আমি আর মা এখন যাচ্ছি বজবজে। তো ওখানেই আমরা ইন্ডিয়ান যে গ্যাসের বইটার সাথে আধার কার্ডটা আজকে লিংক করব। আর এখন দেখো চারিদিকে কিন্তু এখনও কুয়াশাটা অনেকটাই আছে, কারণ শীতকাল। তো আর আমাদের বাড়িটা একটু ভিতরে অনেকটাই, সেই কারণে কিন্তু কুয়াশাটা এখন ভালোই পড়েছে। আর এই দেখো চিরকালের মতন আজকেও কিন্তু চুরিয়ালে জ্যাম। জ্যাম কিন্তু চুরিয়ালেতে পড়তেই হবে, এমন কেউ নেই যে চুরিয়ালেতে জ্যামে পড়েনি। তো টাইম নিয়েই বেরোতে হয়। আর এই দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি আজকে বজবজে। তো রাস্তার ওই ফুটেই আছে ইন্ডিয়ান গ্যাসের দোকানটা। তো এই দোকানেই কিন্তু গ্যাসের বইয়ের সাথে আধার কার্ডের লিঙ্ক হবে। আমরা কিন্তু জানতাম অনেক লাইন হবে, সেই কারণে কিন্তু আমরা এক মাস পরে গেছি। বাট আমরা গিয়ে দেখছি পুরোটাই ফাঁকা, কেউই নেই, আসলে সবাই আগে করা হয়ে গেছে। আর এই যে দোকান দেখো, আমরা গিয়ে কিন্তু দু মিনিটের কাজ হয়ে গেছে। আমরা কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যাতে অনেক লাইন হবে সেই কারণে। আর এখানে দেখছি পুরো ফাঁকা, আমরা যেতে না যেতেই আমাদের হয়ে গেছে। কিন্তু এখানে বলা হয়েছিল যে এইটা লিংক করতে 190 টাকা নেওয়া হবে। কিন্তু আমাদের যেহেতু খুব মানে এক মাস আগেই আমরা একটা গ্যাসের নতুন পাইপ কিনেছিলাম, ওই পাইপের বিলটা কিন্তু দেখাতে আমাদের 190 টাকা কিন্তু নেওয়া হয়নি। তারপরে কিন্তু একটু গিয়ে আমাদের একটা কানাডা যে ব্যাংক আছে, ওই কানাডা ব্যাংকে আমরা এলাম। এসে দেখছি যে 10টা এখনও বাজেনি, তাই ব্যাংক তো ওপেন হয়েছে, শুধু ব্যাংকের কর্মচারীরাই ঢুকছে, আর বাদবাকি জন কিন্তু গ্রাহকরা তারা কিন্তু লাইন দিয়ে আছে। আর অবশেষে অনেক অনেকটা টাইম অপেক্ষা করার পর অবশেষে ব্যাংকটা ওপেন হলো। আর তারপর আমাদের যে কিছু কাজ ছিল সেইটা কিন্তু আমরা শেষ করে বেরিয়ে এলাম। আর যাব একটু প্যারেস্টার মোড়ে, ওই প্যারেস্টার মোড়ে গিয়ে আমাদের আর একটা ব্যাংক আছে ইউনাইটেড ব্যাংক, এখানে কিছুটা আমাদের কাজ আছে, সেই কাজটা মিটিয়েই তারপরে কিন্তু বাড়ি ফিরব। সামনেই একটা আমার চোখে পড়লো টেস্ট অ্যান্ড বাইট একটা দোকান, সেই দোকানে ঢুকলাম আমি আর মা। আর সেখান থেকে নিলাম একটা চিকেন বার্গার। তো চিকেন বার্গার নেওয়ার আগে তারপরে আমি দেখলাম চারিদিকে কত সুন্দর খাবারগুলো, পেস্ট্রি, বার্গার, প্যাডিস, অনেক রকমের এখানে আছে। তো চলো তোমরা দেখে নাও এই দোকানে কী কী আছে। এত সুন্দর সুন্দর কেক, এত সুন্দর সুন্দর পেস্ট্রি যে বিক্রি হচ্ছিল, দেখলেই কিন্তু তোমার চোখটা ভরে যাবে। তো অবশেষে আমার এখানে চিকেন বার্গার নেওয়া হয়ে গেল। তো দামটা দিয়ে চিকেন বার্গারটাকে আমি হাতে নিলাম। আর এখানে দেখো পিছনে যারা কাজ করছিল তারা আমাকে জিজ্ঞাসা করছিল আমার চ্যানেলটার নাম কি, আমার কত সাবস্ক্রাইবার, আমার তো বেশ ভালো লাগছিল। তো চলো চিকেন বার্গারটা নেওয়া হয়ে গেছে, এবার আমরা যাব ওই ইউনাইটেড ব্যাংকের দিকে রওনা দেব। তো এই দেখো সামনেই কিন্তু ইউনাইটেড ব্যাংক, এটা হচ্ছে প্যারেস্টার মোড়ের থেকে একটু দূরে, দু এক পা হাঁটলেই আর কি দেখা যাচ্ছে। তো আমি আর মা রাস্তাটা পেরিয়ে এলাম, পেরিয়ে এসে এবার ইউনাইটেড ব্যাংকে আমি ঢুকবো। কিন্তু আমি ভিডিও করতে ঢুকছিলাম, এই যে ভিডিও করে মানে ভিডিওটা আমি অন করে ঢুকছিলাম, বাট ওখানে বললো যে ভিডিওটা অন করা যাবে না, সেই জন্যে কিন্তু আমি ঢোকার সাথে সাথেই। আর এই দেখো কতটা লাইন, দেখো এই লাইনটা দিতে হবে আমাদেরও। তো তারপরে আমার কিন্তু খুব জোরেই একটু খিদে পেয়ে গেছিলো, তো আমি ব্যাংক থেকে বেরিয়ে আর এই দেখো এই বার্গারটা আমি কিনেছিলাম। এই বার্গারটা কিন্তু খুবই টেস্টফুল ছিল, আর এতে মিওনিস,
তারপর হচ্ছে চিজ অনেকটাই পরিমাণে ছিল আর খুব কিন্তু টেস্টি ছিল, আমার কিন্তু খেয়ে খুবই ভালো লাগলো। তোমরা যদি কোনোদিন এই বার্গারের দোকানে সেই বার্গারটা কিনতে পারো আর খেতে পারো তাহলে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে। আর এই দেখো এখানে কিন্তু আমাদের ইউনাইটেড ব্যাংকের তরফ থেকে একটা এখানে এই পিতলের একটা টিকিট বলে এইটা দিয়েছে, আমাদের যখন নাম ডাকবে এই টিকিটটা জমা দিয়ে তারপরে আমরা যা কাজ করবো আর কি টাকা জমা দেওয়া বা টাকা তোলা তখন এই প্রসেসটা কমপ্লিট করতে হবে এই টিকিটটা দিয়ে। তো আমাদের কাজটা সব মিটে গেছে, এবার আমরা যাব একটু বজবজের এই যে লোকাল মার্কেটে। সেটা দেখো কত সুন্দর ফুল বিক্রি হচ্ছে, সব রকমের তুমি ফুল পাবে, ফুলের মালা পাবে, আর এখানে সবজিটা কিন্তু খুবই ভালো আর খুবই টাটকা, যাকে বলে কেমন তরতাজা, আর এখানে সব রকমের সবজি আছে। আর এখানে দেখো এখানে লাউ আছে, ফুল আছে, এখানে কুমড়ো, আলু সব কিছু তুমি পেয়ে যাবে। আর এখানে দেখো কলা, নারকেল সব কিন্তু বিক্রি হচ্ছে। আমি এখান থেকে কিছুটা কলা কিনেছিলাম আর ঠাকুর পুজোর জন্য, সেই জন্যই আমি এখানে কলা কিনেছিলাম, আর মা অল্প কিছু সবজিও কিনেছিল, আর সবজিগুলো সত্যি কিন্তু ভালো ছিল। দেখো এখানে কিন্তু খুব অল্প দামই বিক্রি হচ্ছিল আর যা থেকে কিন্তু খুব ভালো লাগছিল। তো চলো কী কী সবজি বিক্রি হচ্ছে তোমরা একটু দেখে নাও। জানো কি এইটা হচ্ছে সজনে ফুল, এই ফুল শীতকালে খেলে অনেক কিছু রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু শরীরের মধ্যে তৈরি হয়, আর এই ফুল খাওয়া কিন্তু শীতকালে খুবই ভালো, খুবই উপকারী। আমাদের গ্রাম অঞ্চলে না এই ফুল কিন্তু মাঠে ঘাটে সব জায়গায় পাওয়া যায়, আর এই ফুলের কিন্তু মূল্য অনেক বেশি, আর এই ফুল কিন্তু খুবই কাজের শীতকালে নানা রকম যে এখন যে আর কি শীতকালে যে সব রোগ হয় অসুখ হয় সেইটা কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা খুবই বেশি এই সজনে ফুল। আর এখানে দেখো তেঁতুল, মধু সব রকম বিক্রি হচ্ছে, আমি কিন্তু এতটা ভিতরে কোনোদিন আসিনি, মায়ের সাথে আজ ফার্স্ট এলাম, তো আমার দেখে কিন্তু খুবই ভালো লাগলো। তো এখানে দেখো সব রকম মুরগির মাংসও পাওয়া যাচ্ছে। আর এবার চলো এবার আমি আর মা একটু যাচ্ছি মাছ বাজারে, তো এখানে কিন্তু অনেক রকমের মাছও পাওয়া যায়। তো এখানে চলো কি কি মাছ পাওয়া যায় তোমাদের দেখাচ্ছি। আর আর এখানে দেখো মাছ, দেখো এখানে কত মাছ আছে। তো এখন কিন্তু দেখো এই যে গলদা চিংড়ি, এই গলদা চিংড়ি আমরা কিছুটা কিনেছিলাম কারণ বুবু গলদা চিংড়ি খেতে খুবই ভালোবাসে, সেই জন্যে বিশেষ করে বুবুর তারই এই গলদা চিংড়িগুলো কেনা। আর এখানে মাছ বাজারটা কিন্তু অনেকটাই বড়, আমার কিন্তু আইডিয়া ছিল না, আমি চুরিয়ার মার্কেটটা দেখেছিলাম অনেকটা বড়, বাট বজবজ মার্কেটটা এই প্রথমবার দেখলাম, বাট দেখে খুবই আমার ভালো লাগলো। বলো তাহলে একটু দেখে নেওয়া যাক বজবজে কী কী মাছ পাওয়া যায়। এখান থেকে কিন্তু চিংড়ি মাছ নেওয়ার পর আর একটু দূরে যেতেই কিন্তু চিংড়ি মাছ, আর চিংড়ি মাছের কোয়ালিটি কিন্তু অনেক রকমের হয় সেটা কিন্তু আজকে আমি দেখতে পেলাম নিজের চোখেতে। তো একরকমই আমি চিংড়ি মাছ দেখেছিলাম যেটা পাড়ায় বিক্রি করতে আসে, এত তো আমি বাজারে যাই না, তো সেই কারণে আমার এত জানা ছিল না। তো আজকে দেখলাম গলদা চিংড়ি আলাদা দেখতে, বাগদা চিংড়ি আলাদা দেখতে, সব কিন্তু আলাদা আলাদা দেখতে। দেখো এখানে কিন্তু আমি দেখলাম যে এই দেখো এই চিংড়ি মাছটা কিন্তু সম্পূর্ণ আলাদা দেখতে, এখানে কিন্তু দু রকমের চিংড়ি আছে, একটা যে বাগদা চিংড়ি একটা গলদা চিংড়ি, দুটো মাছ কিন্তু আলাদা আলাদা। এখানে দেখো অনেক রকমের মাছ আছে যেটা আমি কোনোদিন দেখিনি আর যার নাম কিন্তু আমি কোনোদিনও শুনিনি, বাট এখানে একটা মাছ দেখে কিন্তু আমার একটু অবাক লাগলো। হ্যাঁ মাছটা তোমরা যদি দেখো তোমরাও অবাক হয়ে যাবে, দামটা আমি তো শুনে অবাক, বলে যে 1000 টাকা কেজি, 1000 টাকা কেজি মানে তোমরা বুঝতে পারছো একটা মাছ ছোটো ছোটো সেটা 1000 টাকা কেজি। আর এই দেখো এই হচ্ছে পেকাল মাছ, এই পেকাল মাছটার দাম হচ্ছে 1000 টাকা কেজি। তো আমরা তো অবাক হয়ে গেলাম কারণ যখন বৃষ্টি হয় আমাদের এখানে জলায় এই মাছ কিন্তু প্রচুর পরিমাণে ওঠে, প্রচুর পরিমাণে পাওয়া যায়, তাই এখানে দেখে এই মাছটার দাম শুনে আমি তো অবাক হয়ে গেলাম।
তোমরাও কি দেখেছো এই মাছটা? আমাদের গ্রামে গঞ্জে তো অনেক পাওয়া যায় এই মাছ, জলাতে বিশেষ করে যখন বৃষ্টি হয় তখন কিন্তু এই মাছটা অনেকটাই ওঠে। আর এই মাছের কিন্তু অনেক, আমি শুনেছিলাম অনেক গোনা বলেই, আর এই মাছ কিন্তু খাওয়া শরীরের পক্ষে, বাচ্চাকে ঝোল খাওয়ানো খুবই কিন্তু ভালো। আর এখানে দেখো অনেক রকমের মাছ আছে, তো আমরা কিন্তু এই মাছের বাজারের সাইড দিয়ে কিন্তু বেরিয়ে এসেছিলাম, আর ওইদিকে ঘুরে আর যাওয়া হয়নি। অবশেষে দেখো আমি আর মা পূজালি থেকে অ্যালি থেকে একটা রিক্সা করে বাড়ি ফিরলাম, সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়িতে যাব। বাড়িতে গিয়ে একটু স্নান টান করে নিই, পুজো টুজো করে তারপরে কিন্তু খাবো, আমাদের সব কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দেখাচ্ছি দেখো বাইরের পরিবেশটা আমাদের কি, আমাদের কিন্তু গ্রামের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো আর কি সুন্দর। দেখো এইদিকে খাল আছে, ওইদিকে চারিদিকে সবুজ আর সবুজ। আর রিক্সাওয়ালা সাথে আমরা কথা বলতে বলতেই এখানে বাড়িতে যাচ্ছি, আর আর অল্প একটুখানি গেলেই কিন্তু আমাদের বাড়ি পৌঁছে যাব। তো বেশ ভালো লাগছিল, বেশ কথা বলতে বলতে যাচ্ছিলাম, আর একটু বেলাটাও গড়িয়েছে, তাই আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। আর দেখো ওর সাথে ও কন্টিনিউ, রিক্সাওয়ালা কন্টিনিউ কথা বলে যাচ্ছে, আমরাও কিন্তু কথা বলে যাচ্ছি, বেশ ভালো লাগলো। তো অবশেষে আমরা কিন্তু বাড়ির সামনে চলে এসেছি, এই বাড়ি পৌঁছে গেছি। এবার এবার যে বাজার থেকে আমরা চিংড়ি মাছগুলো কিনে এনেছিলাম সেইগুলো মা পরিষ্কার করে রেখে দিচ্ছে, এইগুলো বিকালবেলা রান্না হবে। তো দেখে বেশ ভালো লাগছিলো, এটা বুবুকে দেখালাম, বুবু তো খুবই খুশি হয়েছে, যেহেতু এটা বুবুর পছন্দের বলে বুবু এটা দারুণ খুশি হয়েছে এইগুলো দেখে। এবার চলো তাহলে আমি একটুখানি পরিষ্কার হয়ে নিই, যেহেতু বাজার থেকে এসেছি সেই কারণে। তো বাড়িতে এখন পৌঁছে গেছি, এবার স্নান টান সেরে নিই, পুজো টুজো করবো। তো এই যে জামাকাপড়গুলো সব এখন আমি একটু কেচে নেবো, কারণ আমরা এখন হচ্ছে রাস্তা থেকে এসেছি সেই কারণে এইগুলো পরিষ্কার করে নেবো, আর তারপরে পুজো করবো। চলো তাহলে, আমি পুরো স্নান করে রেডি হয়ে গেছি, এবার পূজা করতে যাব। এবার বুবু এসেছে আমার সাথে, তো বুবুকে এই মন্দিরের সামনে রেখে আমি এবার চললাম এই জামাকাপড়গুলো একটু মেলে দিতে ছাদের মধ্যে। তো এখানে চলো, এখানে কিন্তু আমাদের ছাদের ওপরে কিন্তু টিন লাগানো আছে, দেখো এখানে বৃষ্টি হলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা কিন্তু এখানে জামাকাপড় মেলতে পারি, কারণ জামাকাপড় মেললে বৃষ্টিতে ভেজে না, ওপরে যে টিন লাগানো আছে সেই কারণে। তো এখানে আমি মেলে দিই, এবার আমি গিয়ে দেখলাম বুবু দেখো কি করেছে, সব নুকুল দানাগুলো বার করেছে আর নিজে খেয়েছে আর ঠাকুরকে খেতে দিয়েছে, ওর গালের মধ্যে ভর্তি হয়ে আছে নুকুল দানা। যখন গালটা দেখছি পুরো, দেখো পুরো ভর্তি হয়ে গালের মধ্যে নুকুল দানা কিন্তু খাচ্ছেও, আর এখানে কিন্তু পুরোপুরি অনেক নুকুল দানা বার করেছে। তো বুবুকে রেখে দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম, নিচে পাঠিয়ে দিলাম আর কি। আর তারপরে তো তোমরা কি বলতে পারবে এটা কী ফুল? এটা হলো ধুধরা ফুল। হ্যাঁ, এইটা এক রকমের ধুধরা ফুল, এটা দেখো কতটা বড়, দেখো ধুধরা ফুলটা। আর এইটা কিন্তু এই যে কালারটা দেখাচ্ছে হালকা একটু পিঙ্ক পিঙ্ক কালার, ওই একটু হালকা পিঙ্ক কালারে কিন্তু এই ধুধরা ফুল। এখানে আমাদের বাড়িতে একটা নতুন ফুল গাছ বসিয়েছে এই ফুল গাছটা, আর এই খুব বড় বড় কিন্তু এখানে ধুধরা ফুল হয়। তো এখানে আমি চলো তাহলে, আমি কিন্তু ফার্স্ট এখানে পুজো করছি গণেশ ঠাকুরকে, কারণ প্রথম পুজো কিন্তু গণেশ ঠাকুরকেই করতে হয়, সেই কারণে আমি গণেশ ঠাকুরকে পুজো করলাম। এক ব্রাহ্মণ আমাকে বলেছিলেন যে তুমি যখন মন্দিরে কোনো পুজো করবে তখন কিন্তু গণেশ ঠাকুরকে ফার্স্ট ফুল দেবে আর একটা মন্ত্র বলবে। তো ওই মন্ত্রটা বলি আমি কিন্তু গণেশ ঠাকুরকে পুজোটা করলাম, ফার্স্ট ফুলটা দিলাম। আর এখানে দেখো আমার এখানে কিন্তু শিব ঠাকুর আছে, শিবের মাথায় আমি রোজ জল ঢালি, শিব ঠাকুরকে রোজ পুজো করি আমি জল ঢেলে। তো এখানে দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে পুজো করা, পুজো টুজো করে আমি এবার কিন্তু নিচে যাব। তো এই দেখো আমার কিন্তু এখন কিন্তু খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়ার ভিডিও আর করলাম না। আর এখানে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাবো বলে এখানে আমি ভিডিওটা করলাম, এই দেখো পেয়ারাটা কিন্তু আমি কাসন্দি দিয়ে মাখিয়েছি, সেইটি তোমাদের দেখাবো। আর তার আগে দেখো এখানে কিন্তু আমি মৌসুমিও কেটেছি, আর এই দেখো এই হচ্ছে পেয়ারা, এই পেয়ারাটাকে আমি ভালো করে কাসন্দি দিয়ে মেখেছি। আর বিশ্বাস করবে না, কাসন্দি দিয়ে মাখার পর পেয়ারাটা কিন্তু খুব টেস্টি হয়ে গেছিলো, আর এই শীতকালে কিন্তু পেয়ারাগুলো ভীষণই মিষ্টি ছিল, আর কাসন্দিতে মাখানোর পর কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল। আমার তো খুব ভালো লাগে এরকম পেয়ারার চাট খেতে, পিঠে হওয়ার কথা ছিল সেই কারণে মা এখানে দেখো পিঠের জন্য যা যা লাগে সব কিন্তু রেডি করছিল। আর আমাদের না সবাই খুব তরকারি পিঠেটা খুবই পছন্দ করে, সেই কারণে এখানে ছোটো ছোটো করে ফুলকপি কাটা হচ্ছিলো তরকারিতে, মানে তরকারি করার জন্য এই তরকারিতে এই আলু আর হচ্ছে এই ফুলকপি দিয়ে তরকারি পিঠে হবে। আর সকালে দেখো এখানে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, তো রোদ্দুরটা একটু আছে হালকা, আর এই দেখো এখানে কিন্তু চালটাকে ধুয়ে ভালো করে কিন্তু
ওই রোদেতে শুকনো করতে দিতে হবে, জল থাকলে হবে না, সেই জন্য গামছার উপরে দিয়েছে, গামছাটা যাতে চাল থেকে জলটাকে তাড়াতাড়ি করে শোক করে নিতে পারে ওই কারণে। এখানে কিন্তু ভালো করে চালটাকে ধুতে হবে, তারপরেই কিন্তু চালটা এইভাবে গামছার মধ্যে দিয়ে আর রোদ্দুরে কিন্তু শুকনো করতে দিতে হবে। আর মাঝে মাঝে কিন্তু এইভাবে হাত বুলিয়ে দিতে হবে যাতে জলটা তাড়াতাড়ি রোদ্দুরে শুকনো হয়ে থাকে। আর এইরকম করার কারণ হচ্ছে আমাদের ঘরেতেই এইটা হচ্ছে চালটাকে গুঁড়ো করা হবে, সেই কারণেই এইটা আর কি করা। আর আমাদের এই দেখো ছাদে উঠেছি তোমাদের এই জিনিস, হলো তাহলে তোমাদের এই জিনিসটা দেখাচ্ছি, এই দেখো এখানে আছে অনেক গোলাপ ফুল। তো এই গোলাপ ফুলের গাছে প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি, তোমরা ভাবছো কেন কি কারণে প্লাস্টিকগুলো দেয়া, তাহলে বলি শোনো, এখানে না প্রচুর পরিমাণে হনুমান আসে, আর আর দেখো হনুমানগুলো যদি এইরকম দেখে না গোলাপ ফুল হয়ে আছে গাছে আর গোলাপ ফুলের কচি পাতা হয়ে আছে, তাহলে কিন্তু হনুমানগুলো সব গোলাপ ফুল আর গোলাপ ফুলের কচি পাতা সব খেয়ে নেবে, কারণ গোলাপ ফুল আর গোলাপ ফুলের কচি পাতা হনুমানগুলো খুবই পছন্দ করে। এবার চলো তোমাদের দেখাচ্ছি নারকেল। হ্যাঁ, এই নারকেল দিয়ে কিন্তু আমাদের নারকেল পিঠেও হবে, সেই কারণেই কিন্তু এখানে নারকেলটা ফাটানো হচ্ছে। এই নারকেল দিয়ে আমাদের আজকে তরকারি পিঠে আর নারকেল পিঠে দুটো হবে, দু রকম হবে। আর এই দেখো এখানে ছোবড়া আর নারকেলটা আলাদা করে নেওয়া হবে। আর নারকেলটার অনেকটা প্রসেস আছে, প্রথমে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেওয়া হবে, কোরানো হয়ে গেলে তারপরে ওইটাকে গুড় দিয়ে এই নারকেল কুড়োটাকে ভালো করে হরকে পাক দেওয়া হবে, তারপরেই কিন্তু নারকেলের পাকটা রেডি হয়ে গেলে ওই নারকেলটা দিয়ে নারকেল পিঠে তৈরি হবে। আর এখানে দেখো একটা শুকনো নারকেল বেরিয়েছে, এই নারকেলটা দিয়ে কিন্তু তেলও ভালো হয়। এই যে এখানে দেখো নারকেলটা শুকিয়ে গেছে, আর এই শুকনো নারকেলটা দিয়ে কিন্তু ডালও খুব ভালো খেতে হয়, আর যে এটা কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা কি এরকম দেখেছো? আমাদের কিন্তু গ্রামে কিন্তু এই রকম নারকেল দেখাই যায়। আর এই দেখো মা কিন্তু সব রেডি করে নিয়েছে, এখানে দেখো ফুলকপি আলু সব কিন্তু কাটা হয়ে গেছে। এতে হচ্ছে ফুলকপি আলু দিয়ে এটা একটা তরকারি হবে, যেটা হচ্ছে তরকারি পিঠে হবে, আর তারপরে কিন্তু একটা নারকেলে কোড়া হবে, আর ওই নারকেলটা ভালো করে নাড়ুর যেরকম পাক দেয় গুড় দিয়ে সেরকম পাক দিয়ে সেইটা হবে নারকেলের পিঠে হবে। এই দু রকম আজকে পুরপিঠেটা হচ্ছে, তোমরা তাহলে দেখো। আর এই দেখো এখানে কিন্তু মা যেটা বলেছিলাম নারকেলটাকে কুড়িয়ে ভালো করে আর গুড় দিয়ে ভালো করে এটা পাক দিয়ে নিচ্ছে যাতে এইটা দিয়ে নারকেলের পিঠে হবে। আর নারকেলের পিঠেটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এবার চলো তোমাদের দেখাবো কিভাবে চালটা গুঁড়ো করার পর পিঠেটা তৈরি হবে। দেখো এখানে কিন্তু হামল দিস্তা দিয়ে প্রথমে কিন্তু চালটাকে ভালো করে মারতে হবে, মেনে মেনে গুঁড়োটা করতে হবে, আর তারপরে কি করতে হবে না অনেকক্ষণ ধরে এটা মারতে হবে, মারার পর একটা গোটা চাল ভেঙে পাউডার হবে। তাহলে বুঝতে পারছো তো কতটা কঠিন কাজ এইটা, বাট আমাদের করে করে এখানে হ্যাবিট হয়ে গেছে, আমাদের সবাই এখানে এরকমই করে। আর এই দেখো চালটা গুঁড়ো হয়ে গেলে ফার্স্ট কিন্তু এটা চালুনি দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে, চালুনিতে চালতে হবে, চালার পর পাউডারটা নিচে পড়ে যাবে, আর যেগুলো অল্প একটু গোটা গোটা আছে সেটা কিন্তু আলাদা আবার রেখে দিতে হবে। এই যে হালকা গুঁড়ো গুঁড়ো মানে হালকা চাল চাল আছে সেটা কিন্তু আবার এই হামল দিস্তি দিয়ে আবার কিন্তু এটাকে মেরে মেরে আবার কিন্তু পাউডারের মতন করতে হবে। এটা কিন্তু অনেকটা লং প্রসেস, আর এটা কিন্তু খুবই কষ্টকর, ভালো কিছু পেতে গেলে বা ভালো কিছু খেতে গেলে কষ্ট তো তোমাকে করতেই হবে। আর এই দেখো এটা কিন্তু পুরো পাউডারের মতন হয়ে গেছে, সুন্দর একটা পাউডার হয়ে গেছে। তো এইটা দিয়েই কিন্তু যে পিঠের ডোটা হবে সেটা বানানো হবে। এই দেখো পিঠের ডোটা কিন্তু এখানে বানানো হয়ে গেছে, জল গরম দিয়ে মা এটা ভালো করে কিন্তু মেখে নিয়েছে, আর এইটা থেকেই কিন্তু আমরা পিঠেটা তৈরি করব। তো পিঠেটা তোমাদের দেখাচ্ছে কীভাবে আমাদের করে পুরপিঠে। তো এই দেখো এখানে পুরপিঠেটা করার জন্য প্রথমে ছোটো ছোটো গুলি গুলি করে কেটে নিতে হবে, আর এটা সুন্দর আস্তে আস্তে দুটো আঙুল দিয়ে চেপে কিন্তু এই পিঠেটা হবে। আর এর মধ্যে কিন্তু এই যে নারকেলের যে আমরা একটা যে বানিয়েছিলাম পাক বানিয়েছিলাম গুড় দিয়ে সেইটাই এটা দেব, আর একটা তরকারির পিঠে আছে, দু রকম পিঠে বলেছিলাম, আর দুটো পিঠে কিন্তু খুবই টেস্টফুল হয়েছিল, সুন্দর খেতে হয়েছিল। তো আজকে আমাদের বাড়িতে যে পিঠেটা হচ্ছে এটা বছরের প্রথম পিঠে হচ্ছে, পিঠে খুব একটা আমাদের হয়নি, দুবারই হয় আর কি, যখন পৌষ পার্বণ হয় তখন হয়, আর বছরে যে কোনো দিন একটা হয়, দুটো টাইম পিঠে হয়, কারণ পিঠে হচ্ছে এতটাই একটা প্রসেস, লং প্রসেস থাকে আর অনেকটা কিন্তু কষ্টকর হয়। অনেকে বাজার থেকে চালের গুঁড়ি কিনে এনে পিঠেটা করে, আমাদের কিন্তু সেরকম করে না, আমাদের কিন্তু বাড়িতেই ওই গুঁড়িটা তৈরি করে, আর ওই গুঁড়িটা তৈরি করতে গেলে কিন্তু অনেকটাই লং প্রসেস লাগে, অনেক
অনেকটাই কঠিন, কারণ অনেকটাই কাজ করতে হয়। কেউ দুপুরবেলাতে আমাদের কেউ ঘুমায়নি, সবাই কিন্তু এরকম চেষ্টা করেছে, সবাই কিন্তু কষ্ট করেছে, তবে কিন্তু বিকালবেলাতে এই পিঠেটা হচ্ছে। আর পিঠেটা দেখো কত সুন্দর বানিয়েছে, এরকম পুরো পিঠেটা আমাদের এইভাবেই বানানো হয়। আর আমাদের আর একটা পিঠে হয়েছিল, সেটা দুধে পুলি হয়েছিল, সেটা আমার ভিডিওতে তোলা হয়নি, যতটুকু তুলেছি সেইগুলি তোমাদের দেখাচ্ছি এইরকম অল্প অল্প করে। আর এই দেখো সেই তরকারি পিঠে, এই হচ্ছে এখানে তরকারি পিঠেটা একটু সাইজে বড় হয়, যেহেতু তরকারিটা থাকে তো সেই কারণে কিন্তু পিঠের সাইজটা কিন্তু একটু বড় হয়। আর তরকারি পিঠেটা কিন্তু খুবই টেস্টফুল হয়েছিল, আমার কিন্তু তরকারি পিঠেটাই বেশি ভালো লাগে নারকেলের পিঠে থেকে, সেই কারণে কিন্তু আমি কিন্তু তরকারি পিঠে খুবই খেতে ভালোবাসি। মা কিন্তু এই ফার্স্ট কিন্তু একটা বসিয়ে দিচ্ছে আর কি পিঠেতে আর কি, এটি ওই একে ঝাঁঝিরি বলে, এই ঝাঁঝিরির মধ্যে দিয়ে বসিয়ে দেবে। আর এইটা দেখো নিচে কিন্তু জল গরম করা আছে, এই জল গরমের ওপরে এটা বসিয়ে দেবে, তারপরে সেই ভাবেই কিন্তু এই পিঠেটা হবে। আর আজকে তো দিনটা খুবই ভালো লাগছে, কারণ পিঠে হলে আমার তো খুবই ভালো লাগে, কারণ আমি পিঠে খেতে খুবই ভালোবাসি। আর পিঠেটা আমি বলেইছিলাম যে সবসময় আমাদের ঘরে পিঠেটা হয়নি, কারণ পিঠেটা অনেকটাই লং প্রসেস থাকে সেই কারণে। আর এই দেখো মা কিন্তু এখানে প্রথম পিঠেটা কিন্তু চাপিয়ে দিয়েছে, এই জল গরমের ভাবেই কিন্তু এই পিঠেটা হবে। আর তোমরাও কি পিঠে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমরা কে কে পিঠে খেতে ভালোবাসো, আর তোমাদের বাড়িতে কী কী পিঠে হয়। আমার দেখো এখানে কিন্তু আমাকে এখানে খেতে দিয়েছে, এখানে পিঠে আমাদের হয়ে গেছে, তো পিঠেটা কিন্তু সত্যি খুব টেস্টফুল হয়েছিল। আমাদের কিন্তু এই পুর পিঠেটা বেশি হয়, সরু চাকলি হয়, বাট সরু চাকলি তো খুব একটা হয় না, এই পুর পিঠেটাই হয়, কারণ এই পিঠের দিনই পিঠে খেলে বেশ ভালো লাগে। আর শীতকালেই আমাদের পিঠেটা হয় সেই কারণেই ভালো লাগে। আর পিঠেটা তোমাদের দেখাচ্ছি কীরকম হয়েছিল, দেখো এই দেখো এখানে নারকেলের পিঠেটা নিয়েছি, নারকেলের পিঠেটা কিন্তু খুব টেস্টফুল। এখানেই আমি কিন্তু ভিডিওটা স্টপ করছি, কারণ ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে। আর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের মতন টাটা, আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে।